দেবদাস সিনেমার দোলারে গানটি শ্রোতাদের কাছে আজও সজীব হয়ে টিকে আছে। এক ফ্রেমে মাধুরী ঐশ্বরিয়া, দুজনের হৃদয় হরণ করা নাচ আর শ্রেয়া ঘোষাল ও কবিতা কৃষ্ণমূর্তির অসাধারণ সুর, সব মিলিয়ে গানটি আজও নাড়া দেয় দর্শক হৃদয়। অথচ এই গানের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা হয়তো অনেকেরই অজানা। এই গানটি শুটিং করতে হিমশিম খেতে হয়েছিল সঞ্জয় লীলা বনশালীকে। 16 দিনে শেষ হয়েছিল গানের শুটিং, কিন্তু কেন? গানটির কোরিওগ্রাফি করেছিলেন প্রয়াত সরোজ খান। এক সাক্ষাৎকারে সরোজ খানের ভাই সুরেশ দোলারে গানটি সম্পর্কে জানান, ঐশ্বরিয়া ও মাধুরী দুজনে একসঙ্গে নাচতে আপত্তি করেননি। তবে হ্যাঁ, 16 দিন লেগেছিল দোলারে গানের শুটিং শেষ করতে। সুরেশ জানান, এই গানের দায়িত্ব সঞ্জয় লীলা বনশালী চোখ বন্ধ করে প্রয়াত সরোজ খানের হাতে ছেড়ে দিয়েছিলেন। কাজ শেষ হওয়ার পর খুঁতখুঁতে বনশালীর বেশ পছন্দ হয়েছিল সরোজের কাজ। দেরি হয়েছিল কেন? উত্তরে সুরেশ বলেন, ভারতের 2 সেরা নৃত্যশিল্পী মাধুরী ও ঐশ্বরিয়া এক গানে, তাই কখনো তাদের নাচের অমিল হয়ে যেত। আমার বোন নিখুঁত চাইতেন, তাই ভুলগুলো গ্রহণ করতে পারতেন না। একবার বলেছিলেন চলবে, কিন্তু দর্শক দেখবে না। আমাকে বলেছিলেন যেহেতু আমি দেখতে পারছি, দর্শকের চোখেও পড়বে। মাধুরী ও ঐশ্বরিয়ার সমন্বয় এত সহজ ছিল না, তার উপর এটি সরোজ খান ও সঞ্জয় লীলা বনশালীর কাজ। তিনি জানান, শুটিংয়ের সময় পুরো টিমই বুঝতে পারছিল যে মনে রাখার মতো একটি গান হতে যাচ্ছে দোলারে। গানটি প্রকাশ পাওয়ার পর দর্শকও মুগ্ধ হয়ে যায়। দোলারে গানের জন্য সরোজ খান 8ম বারের মতো সেরা কোরিওগ্রাফার হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। প্রান্তিসার, সময় সংবাদ, ঢাকা।